আমার হাজবেন্ডকে কেন ধরে নিয়ে আসছেন? এই লোক খুবই ডেঞ্জারাস। শিল্পী হিসেবে নতুন ফলোয়ারা চিন্তা করলে একটা শিশু শিল্পী আসছে, ওর যত্ন নেই আমার। ওর সাথে কাজ করার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ও যখন স্ক্রিপ্ট ব্রিফ করে তখন আসলে এত সুন্দর করে ক্যারেক্টার থেকে শুরু করে গল্প এত সুন্দর করে ব্রিফ করে যে আর আসলে খুব একটা পরিশ্রম করতে হয় না। এটা যদি বলি যে জুনিয়র অভিনেতা, কিন্তু তার হাব ভাব বা পুরো শুটিং এর যেই এনভায়রনমেন্ট ছিল এটা কখনোই মনে হয় না সে জুনিয়র অভিনেতা। আমার কাছে মনে হয়েছে একেবারে শব্দ টম ক্রুজ এসে আমার সাথে কাজ করছে, কারণ পুরো শুটিং এ আমি আসলে একটা কোণার মধ্যে নিজের মেকআপ নিজে করে নিজের কস্টিউম নিজে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরে বসে থাকতাম। মেকআপ, হেয়ার, কস্টিউম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবাই সরোয়ারকে নিয়ে কনসার্ন থাকতো এবং ওর পিছে পিছে ঘুরতো। বস একটু কি পানি দিব, হ্যাঁ একটু পানি দাও, এই চুলটা এটাকে ঠিক করো, বস মেকআপটা এটা এইটা করো, বস জুতাটা পরাই দিব, জস এটা ঠিক আছে, এবং কস্টিউম আমি খালি দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। জাস্ট সকালবেলা উঠে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতো, আপু আজকে এখন হবে এই শটটা, এই শটে আপনি আর ফারুকি ভাই আছেন, বস আছে, ঠিক আছে বসকে তোমরা যেহেতু বসের মেকআপ নিতে টাইম লাগে বস করে ফেলুক, আমি সুন্দর করে মেকআপ টেকআপ নিয়ে আমি চুপচাপ বসে দেখতাম যে কি হচ্ছে সার্কাস। একজন পানি নিয়ে দৌড়াচ্ছে, একজন কস্টিউম নিয়ে দৌড়াচ্ছে, একজন হেয়ার, এই মানে এটা একটা এলাহি কাণ্ড না, এখানে একটা আসলে বিশ্লেষণ করার মতো না, এখানে এটা একটা কারণ আছে। কি কারণ? কারণ আমরা তো সবাই জানি যে আমরা সকলেই কিন্তু শিশুর যত্নটা বেশি নেই। এই পুচকু, তো বাপ তোর জন্য কি কি করছে তোর মনে থাকবে? তো মনে না থাকলে অসুবিধা নেই, আমরা কি মনে রাখছি আমাদের আব্বা আম্মা কি করছে আমাদের জন্য? কারণ আমি তো শিল্পী হিসেবে নতুন, ফলোয়ারা চিন্তা করলে একটা শিশু শিল্পী আসছে, ওর যত্ন নেই আমরা। ইভেন প্রত্যেকটা ফটোশুটেও আমি চুপচাপ রেডি হয়ে বসে আমি ওর দিকে তাকায় থাকি, মেকআপ আর্টিস্ট এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, এটা এটা, আমি ভাই রে ভাই। তখন প্রত্যেক শটে শেষে আমি এবং তিশা গিয়ে দেখতেন, প্লেব্যাক করে দেখতাম প্রত্যেক শটে, যে আমি যে দেখতাম তিশাকে আবার মাঝখান দিয়ে কেন, তুমিও দেখতাম? আমি আমি খুব আমি খুবই কম দেখতাম, আমাকেও বলতো যে দেখো তো আমারটা ঠিক আছে কিনা, মানে আমি ওকে বলতাম এই কারণে যে বিকজ আই ট্রাস্ট হার জাজমেন্ট, আমি এটা ট্রু, ওর জাজমেন্টটাকে আমি I trust, এবং আমি খুবই বিশ্বাস করি যে ও যেটা বলছে ইট হ্যাজ এ পয়েন্ট, এবং আমি দেখছি যে ইট হ্যাজ পয়েন্টস। সো এইভাবে আমরা করতাম। আর কখনো বলেনি যে এটা হয়নি আরবার টেক দিতে হবে? অফকোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইভেন শুধুমাত্র এই এই কাজের বেলায় না, ও যেটা করে বা আমিও যেটা করি, যে কোনো কিছুই আসলে যখন ফাইনাল কিছু হবে, কোনো অ্যাড হোক, ফিল্ম হোক, স্ক্রিপ্টিং হোক, সবসময় ও ফাইনালটা আমার সাথে একবার শেয়ার করে বা আমাকে বলে যে অ্যাজ আ অডিয়েন্স তোমার কি মনে হচ্ছে আমাকে শেয়ার করো। কারণ আমার আমি আসলে ফার্স্টে যেটা করি আমার যেটা ভালো লাগে না অ্যাজ আ অডিয়েন্স হিসেবে আমি ওটা মুখের উপরে বলি যে আমার এটা পছন্দ হয়নি, দেখো বলা উচিত। হ্যাঁ, সবাই তো আসলে ওই কমিউনিকেশনটা তো ইজি না সবাই, ওই কারণে আমাদের মধ্যে ওই কাজের জায়গাটা অনেক ক্লিয়ার। তোমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করার আর কোনো উপায় নাই। আমার তো তাড়াতাড়ি বের হওয়ার প্রয়োজন নাই।